আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিও। আসলে আমি এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ততায় আছি। তাই তো আজকে আমি জালনার দ্বারে দাঁড়িয়েছিলাম, জালনার কাছে, তো দেখলাম যে এক ভ্যানগাড়িওয়ালা কাঁঠাল বিক্রি করছে। কিছুক্ষণ পর দেখি সেই ভ্যানগাড়িওয়ালাই একটা পাকা কাঁঠাল ভেঙে সবাইকে খাওয়াচ্ছে, মানে নিজের কাঁঠালটাই সবাইকে খাওয়াচ্ছে। সেটা দেখে আমি ভাবলাম একটু ভিডিও করি, আমার কাছে খুবই ভালো লাগলো। কারো কাছ থেকে কোনো টাকা না নিয়েই সবাইকে খাওয়াচ্ছে, এটা দেখে আমার মানে কীরকম জানি ভালো লেগে গেল। যে ভিডিওটা করি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। অল্প অল্প শোনাও যাচ্ছে যে টাকা নেবে না, তো সেটা দেখেই আমি ভিডিওটা করলাম। সবাইকে খাওয়াচ্ছে, আর যে লোকটা ভ্যানগাড়িতে মানে যে লোকটা প্রতিবন্ধী তাকেও খাওয়াচ্ছে, সে প্রায়ই এখানে মানে ভিক্ষা করে। আসলে মানুষের মন মানসিকতা এমন, অনেক বড় লোক দেখা যায় তার দেওয়ার ক্ষমতা নেই, মানে তার মনের দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ তাকে এত দিয়েছে এত দিয়েছে, কিন্তু কাউকে সে যে একটা জিনিস দিবে বা টাকা দিবে সেই ক্ষমতাটা রাখে না, সেই এতই মানে কৃপণ। আর একটা ভ্যানগাড়িওয়ালা তার এক এই কয়টা কাঁঠালে আর কত টাকা লাভ হবে, তারপরেও সেইখান থেকে একটা কাঁঠাল নিয়ে সবাইকে দিয়ে দিল, সবাই খেলো। এটাতে আসলে কি বলবো, আমি আজকে অবাক হয়ে গেলাম যে একটা ভ্যানগাড়িওয়ালা তার নিজের লাভের কথা চিন্তা না করে সবাইকে মানে নিজে হাতে খাইয়ে তৃপ্তি পাচ্ছে। আসলে এইটাই তো মানুষ। আমরা এই দুনিয়াতে মানে আসলে বিভিন্ন রকমের মানুষ দেখতে পাই, লোকটা খেয়ে সুন্দর মতো চলে যাচ্ছে, তার কাছ থেকে টাকাও নেয় নাই, কিন্তু সে যে খেয়ে কতটুকু তৃপ্তি পেয়েছে এটাই আল্লাহর কাছে তার পাওনা। আল্লাহ আখেরাতে তাকে আরও বেশি পুরস্কার দিবেন। আরেকজন বড় লোক দেখা যাচ্ছে যে তার অনেক টাকা পয়সা আছে, কিন্তু তার বাড়ির মধ্যে যদি একটা ফকির বসে তখন উঠিয়ে দেয়, মনে হয় যে তার বাড়ি নোংরা হয়ে যাবে। অথচ এটা তো রাস্তা, সবাইকে খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর দেখি, যেহেতু আজকে শুক্রবার, তো অনেক ফকির রাস্তায় মসজিদের কাছে যাচ্ছে, তো আরেকটা প্রতিবন্ধী আসলো মেয়ে, তো সে আবার নিজের হাতে খেতে পারে না, ওর বাবাই নিয়ে আসছে। কিন্তু সেই ভিডিওটা আমার দেখানোটা মিস হয়ে গেছে, আমি চা বসিয়েছিলাম চুলায়, তাই মাঝখানে চলে গিয়েছিলাম। সেই ভিডিওটা আমি দেখছিলাম, কিন্তু এদিকে চাটা পুড়ে যাচ্ছিল বাতিলে, তাই আমি তাড়াতাড়ি দৌড়ে যাই, এক নজর দেখছিলাম, দেখে আবার দৌড়িয়ে আসছিলাম যে এই ভিডিওটা আরও আমার কাছে ভালো লাগবে। তো এসে দেখি যে মানে যে লোকটা প্রতিবন্ধী বাচ্চাটাকে নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করে তাকেও ডেকে খাওয়াচ্ছে, আর প্রতিবন্ধী বাচ্চাটাকে নিজের হাতে মানে নিজের হাতে বিচিটাকে বের করে পরিষ্কার করে প্রতিবন্ধী বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে। সেটা দেখে আমার আরও ভীষণ ভালো লাগে যে লোকটা গরিব, কিন্তু তার যে মানে মন মানসিকতা, এই যে প্রতিবন্ধী বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে। আসলে পুরো ভিডিওটা আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারি নাই, কারণ ওরা ছিল নিচতলায় রাস্তায়, আর আমি ছিলাম তিনতলায়। তিনতলার জালনা দিয়ে যতটুকু দেখা যাচ্ছিল আমি ততটুকুই ভিডিও করেছি, তাই আমি আর নিচে যাই নাই, ওইখান থেকেই করছিলাম। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে গরিবই গরিবের দুঃখ বুঝে, কিন্তু সব বড় লোক আবার একরকম নয়, কিন্তু কিছু কিছু বড় লোক আছে যে তাদের বাড়ির সামনে কোনো ফকিরকে অপর্যন্ত দাঁড়াতে দেয় না। এটা আসলে কারো করা উচিত নয়। আমরা মানুষ, আমরা সবাইকে ভালোবাসব, হয়তো গরিবদের আমরা সেরে মানে বড় লোকেরা গরিবদের ওইভাবে জায়গা না দেখ, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেওয়াটা কারো ঠিক না। আল্লাহ কখন যে কাকে কীভাবে
কী দেয় সেটা বলা যায় না। এই দুনিয়াতে হয়তো ওনারা কষ্ট পাচ্ছেন, ভিক্ষা করছেন, কিন্তু আখেরাতে হয়তো বা কোনো বড় লোকের চেয়েও অনেক বেশি সুন্দর জায়গা পেয়ে যাবেন, সেটা একমাত্র আল্লাহই বলতে পারে। আমার দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। এই দৃশ্য দেখার পরে আমার মন, নিজের মনটাই কীরকম করছিল যে গরিব গরিবের দুঃখই বুঝে কী সুন্দর করে প্রতিবন্ধী বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, অথচ একজন আরেকজনের সাথে কোনো সম্পর্কই নেই। তো বাবা কেউ বলছিল আপনি খান, আমি আপনার মেয়েকে খাইয়ে দিচ্ছি। তখন ওই লোকটার সাথে আবার বেনগাড়িওয়ালা অনেকক্ষণ কথা বলে দেখে, মানে আমি উপর থেকে দেখতেছি ভাব হয়ে যাচ্ছে একজনের সাথে আরেকজনের, আর মেয়েটাকে দেখেও ওই লোকটার মায়া হয়ে যায়, তাই বারবারই নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। আসলে আমার এত ভালো লেগেছে যে নিজের পরিচিত কেউ না, ভাই না, মামা না, কেউ না, তারপরেও বাচ্চাটা মানে মেয়েটাকে খাইয়ে দিচ্ছে, সেটা দেখি আমার সে ঘাটটাও নাড়াতে পারছিল না, মানে ঘাটটাও মানে বাঁকা প্রতিবন্ধী মেয়েটার। তো খাবার দিলে আবার খেতে পারে, কিন্তু নিজের হাতে খেতে পারে না, তাই খাইয়ে দিচ্ছিল। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই যদি এরকম হতো তাহলে তো দুনিয়াটাই অনেক সুন্দর হয়ে যেত। আমার কাছে ভীষণ ভালো লেগেছে দৃশ্যটা দেখে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পৃথিবীতে এখনও কত রকমের মানুষ যে আছে আসলে সেটা বলে শেষ করা যাবে না। কত বড় লোক আছে তার দুইটা তিনটা বাড়ি, কিন্তু এই ভাইরাস মানুষে আক্রান্ত, মানুষের কামাই রোজগার হচ্ছে না, তারপরেও কোনো হেল্প করে না। প্রতিবন্ধী বাচ্চাটার বাবার খাওয়া শেষ, এখন ওই ভ্যানগাড়িওয়ালা লোকটা আবার তার মেয়েকে খাইয়ে দিচ্ছে এখনো। মানে যে লোকটা ভিক্ষা করছে সে আবার বলতেছে যে আর খাইয়ে দিও না, কারণ অনেকগুলো খেয়ে ফেলেছে, কারণ সে তো প্রতিবন্ধী, সে তো নিজেই বাথরুম পর্যন্ত করতে পারে না, তাই বলছে আর খাওয়ানোর দরকার নাই, দাও আমাকে দাও আমি খেয়ে ফেলি। যখন এটা পরিষ্কার হয়ে গেছে তখন বাবাই খেয়ে নিল, খেয়ে ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল। আসলে মানুষ মানুষের জন্য এই ভিডিওটা, মানে আমি এই দৃশ্যটা দেখে আমার তাই মনে হলো সবাই কী সুন্দর। আর আরেকটা লোক আসছে যে ওদের এই অবস্থা দেখে সেও দাঁড়িয়ে গেছে। মানুষ আসলে এখনও ভালো মানুষ আছে, যদিও ওদের ক্ষমতা নেই, গরিব, কিন্তু তারপরেও এখনও ভালো মানুষের ভালো ব্যবহার আছে, সবই আছে। তাই ওই লোকটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, প্যান্ট পরা লোকটা, আমি যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো আমি দাঁড়িয়ে ভিডিও করছি, ওরা তো নিজেরাও জানে না যে আমি ভিডিও করছি, কিন্তু আমার ভালো লাগছিল তাই আমি উপর থেকে ভিডিও করছিলাম। যাই হোক, সবাইরে এমন হওয়া উচিত, আল্লাহ সবাইকেই যেন এরকম মানুষকে মানুষকে ভালোবাসার ক্ষমতা দেন। আসলে টাকাই সব কিছু না, আবার টাকাই সব কিছু। অনেকে যারা বড় লোক তারা মনে করে টাকাই সব কিছু, আর মানুষের সাথে মানুষের ভেদাভেদটা বুঝিয়ে দেয়, গরিবরা কিন্তু সেটা করে না। তো ভিখারি লোকটা ওই লোকটাকে সিগারেট আনতে টাকা দিল, সিগারেট আনার মানে ওই লোকটা সিগারেট নিয়ে আসলো। আমি আর ভিডিওটা লম্বা করলাম না, তাই ওই আমি পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই লোকটা আবার সিগারেট নিয়ে আসে, এসে ভিখারি লোকটা আর যে লোকটা সিগারেট নিয়ে আসে দুজনেই মজা করে সিগারেট খায়, কিন্তু ভ্যানগাড়িওয়ালা সিগারেটও খায় নাই। সেইটা দেখে আরও আমার ভালো লাগলো।